ছোট্ট পরিসরে হঠাৎ নিকলি ঘুরতে যাওয়া, তাই ক্যামেরা বন্ধ করে নিলাম কিছু অংশ। আমরা এখন নিকলি বেরিবাদে যাব। তো প্রথমত আমরা মরিশখালি রোড দিয়ে ঢুকলাম। মরিশখালি থেকে নিকলি রাস্তাটা খুবই সুন্দর, তাই এই রোড দিয়ে আমরা নিকলি যাব আজকে। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, নতুন পানি আগমনে, তাই নিকলি ঘুরতে যেতেছি। আর একটা জিনিস, নিকলি যতবারই যাই আমার কাছে খুবই ভালো লাগে, এই জন্য ভাবলাম যে আজকেও নিকলি থেকে ঘুরে আসি। দিগন্ত জলরাশির বুকে নৌকায় ঘুরে বেড়ানোর আনন্দ পেতে চাইলে চলে যান নিকলি হাওড়ে। নিকলি হাওড় কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলায় উপস্থিত। কিশোরগঞ্জ সদর থেকে নিকলি উপজেলার দূরত্ব প্রায় 25 কিলোমিটার। পানিতে দ্বীপের মতো বেশে থাকা ছোটো ছোটো গ্রাম, স্বচ্ছ জলের কেলা, মাছ ধরতে জেলেদের ব্যস্ততা, রাতার গোলের মতো ছোটো ছোটো জলবন ও খাওয়ার জন্য হাওড়ের তরতাজা নানা মাছ, এই সব কিছুর অভিজ্ঞতা পেতে চাইলে নিকলির অপূর্ব হাওড় ভ্রমণ আপনার জীবনে মনে রাখার মতো একটি ভ্রমণ হিসেবে গেঁথে থাকবে। আর ঢাকা থেকে একদিনেই ঘুরে আসা সম্ভব নিকলি হাওড় থেকে। আর নিকলি ভ্রমণের উপযুক্ত সময় হাওড়ের পানির রূপ দেখতে চাইলে আপনাকে বর্ষাকাল বা তার পর যেতে হবে, তাই নিকলি ভ্রমণের উপযুক্ত সময় জুলাই সেপ্টেম্বর মাস। তবে সেপ্টেম্বরের তুলনামূলকভাবে পানি অনেক কমে যায়, এছাড়া বছরের যে কোনো সময় যেতে পারেন হাওড়ের ভিন্ন এক রূপ দেখার জন্য। আমরা এখন নিকলি বেরিবাদে চলে আসলাম। নিকলি আসলাম। আজকের নিকলি পুরো ভিউ আপনাদেরকে দেখাবো। পুরো ভিউটা আপনারা আমার ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখতে থাকেন।